পৃথিবীতে যেই ব্যবসা করলে আল্লাহ পাক তাকে চারটি পুরস্কার দান করবে। পৃথিবীতে অনেক ব্যবসা আছে, যে ব্যবসাগুলো আপনি করলে আল্লাহ বলে নাই যে আমি তোমাকে পুরস্কার দেব, বরং আল্লাহ রব্বুল আলামিন একটি ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসাটা যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তাকে আল্লাহ পাক চারটি অনেক গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ পুরস্কার দান করবেন। পবিত্র কোরআনে কারিমের অন্যতম একটি সূরা সূরাতুস সফ, যেটা 28 পারার মধ্যে আসছে, 28 পারা 10 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, ওই সূরার 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এই তিনটি আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবসাটাই শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর আল্লাহর কথা বলার যে ধরনটা সেটা আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে দুনিয়ার ইমানদারেরা আমি কি তোমাদেরকে বলে দেব, হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বাতলে দেব, আলা তিজারতিন একটি ব্যবসার কথা, এমন এক ব্যবসার কথা যেই ব্যবসাটা করলে তোমরা চারটি পুরস্কার পাবে, চারটি পুরস্কার আমি আল্লাহ নিজে তোমাদেরকে পরকালে দেব, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার সেই প্রত্যেকটাই। কি সেই ব্যবসা? চলে যাচ্ছি মূল কথাই। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ নিজেই বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজার, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসাটা করলে তোমরা চারটি পুরস্কার পাবে। পুরস্কারগুলা কি সেটা আল্লাহ নিজে আগে আলোচনা করছেন, সেজন্য আমিও আপনাদেরকে আগেই বলতেছি সেই পুরস্কারগুলা কি, সর্বশেষ ব্যবসাটা কি, সেই ব্যবসার সংজ্ঞাটা কি, আমি সেটা আপনাদেরকে সুন্দর করে বলে দেব। আমি বলবো না, বরং আল্লাহ নিজেই বলছেন কোরআনে, সেই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ দর্শক, আল্লাহ বলেছেন চারটি পুরস্কার পাবে। এক নাম্বার পুরস্কার হচ্ছে তুং জি কুম্মিন আযাবিন আলিম, এই ব্যবসা যদি কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার বদৌলতে তাকে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে পুরস্কার সেটা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে এই ব্যবসা যদি কেউ করতে পারে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যবসা যদি কেউ করতে পারে রব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে, যে জান্নাতের পাদদেশ দিয়ে, যে জান্নাতের তল দিয়ে নহর শরাব আর মধু আর জান্নাতি খাবারের ঝর্ণা বয়ে গেছে, প্রবাহিত ঝর্ণা বাহমান নদী বয়ে গেছে যে জান্নাতের তলদেশ দিয়ে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে ও মাসাকিনা তৈয়িবাতান, এবং আল্লাহ পাক তাকে উত্তম ভালো বাসস্থানের ব্যবস্থা করে দিবেন পরকালে, তার মানে জান্নাতের সর্বোচ্চ যে ভালো জায়গা আছে, সর্বোচ্চ জান্নাত যেগুলো আছে এগুলো তাকে দান করবেন। এই চারটা পুরস্কার আল্লাহ এই ব্যক্তিকে দান করবেন। এখন আসি যে ব্যবসাটা কি, সংক্ষিপ্ত আধা মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি সেই ব্যবসাটা কি। আল্লাহ নিজেই বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করবে, মানে তোমরা মুমিন হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা ছাড়া তো আর মুমিন হওয়া যায় না, মুমিন হবে, মুসলমান হবে, তো মুসলমান তো হবেই, বাস। এরপর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অন্তর, নফস এবং ধন সম্পদ এই দুইটা দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। নফস যদি বলে খারাপ কিছু করতে, নফসের বিরুদ্ধে গিয়ে ভালো কাজ করবে, নফস বলবে ধন সম্পদ দান করো না, ওই ধন সম্পদ দান করতে হবে, এই দুইটাই হচ্ছে জিহাদ। মন এবং ধন সম্পদ এই দুই দিক দিয়ে যদি কেউ জিহাদ করতে পারে এটাই হচ্ছে আল্লাহ ব্যবসার সমতুল্য বলেছেন, এটাই হচ্ছে ব্যবসাটা। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের আল্লাহর বাতলে দেওয়া ভালো ভালো কাজ যেগুলো আছে, যে ব্যবসার কথা আল্লাহ বলছে, এগুলো করে আমাদের সকলকে পরকালে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।